আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মামি সিডনি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গাছের লাউ, আর লাউগুলো কিভাবে ছোট থেকে বড় হলো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে এগুলো শেয়ার করার কোনো সাবজেক্ট নাই, তবুও আমার ভালো লাগতেছে, কারণ আমি আমার চোখের সামনে ছোট একটা গাছ থেকে কীরকম বড় একটা লাউ গাছ হলো, তারপরের মধ্যে লাউ আসলো, লাউগুলো ছোট থেকে বড় হলো, এর জন্য আমি অনেক এক্সাইটেড। তাই ভাবলাম আমি আপনাদের সাথেও শেয়ার করি। আর এই তো আমার গাছের লাউগুলো, আসলে আমার অল টুগেদার সেভেন এইট লাউ আসছিল, বাট আমাদের 2 উইকস কোনো বৃষ্টি হয়নি, এর জন্য আমার 5টা লাউ পচে গেছে আর 3টা ভালো ছিল। তবু আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আছি। এই তো আমাদের প্রথম লাউ কাটা হয়েছে, মুনতাসির হামজাও অনেক এক্সাইটেড, ওরা দুজনই কাটতেছে। আর লাউটা অনেক মজার। এই তো আমার লাউগুলো পচে গেছে, এখানে 4টার আগে আমি একটা কেটে ফেলে দিছি। আর এদিকে আমার হাজব্যান্ড ইলিশ মাছ আনছে, এটা বাংলাদেশি ইলিশা, ও ইলিশা দিয়ে লাউ কাবের জন্য। আর এই ইলিশাও অনেক মজার ছিল, এর মধ্যে এগও ছিল। আমি প্রথমে লাউটা কেটে নিব, তাহলে আপনারা কন্টিনিউ দেখতে থাকেন। এটা হলো আসলে আমার সেকেন্ড লাউ, যখন আরও একটু বিগ হইল তখন আমি এটা কেটে আনছি।
এখন আমি এই সেকেন্ড লাউ রান্না করব এই দেশি ফিশ দিয়ে। এখানে আমি সেমন মাছের মাথা আনছি, এগুলো দিয়ে টক রান্না করলে অনেক ভালো লাগে। আর এখানে আমি একটা কার্প ফিশও আনছি, এটা দিয়ে রান্না করব আমার লাউটা। আর আমি ভাবছিলাম যদি আমার সব লাউগুলো ভালো থাকতো তাহলে সবাইকে হাফ হাফ করে দিব, কিন্তু এটা আর সম্ভব হয়নি। তাই ভাবলাম সবচেয়ে বিগ লাউটা আমি রান্না করে সবাইকে একটু একটু দিয়ে দিব। আর এখানে আসলে সবাই খুবই আন্তরিক, যদি কারো গার্ডেনে এরকম ফ্রেশ ভেজিটেবল হয় তাহলে সবাই আমরা শেয়ার করি। আর এই তো আমি এখানে আসলে এই ফিশটা ওদের বলছি এভাবে কেটে দেওয়ার জন্য, কারণ ওরা আসলে প্রপার কাটতে পারে না। পরে আমি বাসায় এনে আমার ইচ্ছে মতো পিস পিস করে নিয়ে নিতেছি। ওরা আসলে অনেক বিগ বিগ পিস করে দিয়ে দেয় কীরকম করে, আর এত বেশি বিগ পিস থাকলেও খেতে ভালো লাগে না। দেখা যায় এগুলো অনেক সফট থাকে, কারির মধ্যে দিলে ভেঙে যায়। এই তো আমি কেটে নিতেছি। এখন এই দেখেন আমি আপনাদের দেখাইতেছি একটা পিস এভাবে কীরকম করে দেয়। পরে আমি একটা সিজার দিয়ে এগুলোকে ছোটো ছোটো পিস করে নিতেছি, যে সাইজটা আমরা লাইক করি এই সাইজটা করে নিতেছি। অনেক সময় লাগে আসলে এগুলো, যখন ফিশ উইশ আনা হয় অনেক টাইম লাগে, সব কিছু প্রপার করে না রাখলেও হয় না। আর এগুলো যদি সব কিছু ঠিক করে রাখা হয় তাহলে দেখা যায় রান্না অনেক ইজি হয়। আর এই তো সেকেন্ড লাউ আমি এখন কেটে নিব। আর আমি এই লাউয়ের খোসা এবং এর বিচিটা রেখে দিব, বিচি দিয়ে আমি ভর্তা করব। আর হলো খোসাটা ভাজি করে নিব। এই তো এটা আসলে আজকে আর করব না, শুধু আজকে লাউটা রান্না করব। আর এই তো রান্না করে নিতেছি। আর আজকে আমি আসলে আমার সব নেইবারদের দিতে পারবো না, কারণ দুইটা ফ্যামিলি আসলে ওরা বাসায় নাই, এর জন্য ওদের পরে দিব। আর যারা যারা আছে ওদের দিয়ে দিব আজকে। এই তো আমি নিয়ে নিছি ওদের জন্য। আর এটা হলো আমার লাস্ট লাউ, জানি না আর লাউ আসবে কি আসবে না। এটা আমি রান্না করছি হার্ড চিকেন দিয়ে। আর এটা হলো লাউ পাতা প্রন দিয়ে রান্না করে আমার এক নেইবার আমাকে দিয়েছেন, অনেক মজা হয়েছে এটাও। আর এটা হলো লাউয়ের খোসা ভাজি। এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।